এই দেখ বড় লোকেদের বিয়ে হচ্ছে। কিন্তু এই রকম বিয়ে বাড়িতে এই ড্রেস পরে তো যেতেই পারবো না। আরে তার জন্য ওয়েডিং হ্যাকস আছে না? আরে হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। তোমরাও কি যেতে চাও নিজের বন্ধুর বা রিলেটিভের বিয়েতে বা আত্মীয় স্বজনের বিয়েতে? আরে হ্যাঁ, পরেরটা বল। তাহলে তাড়াতাড়ি করে ভিডিওতে 10,000 লাইক করে দাও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই এবার চল চল চল। বেশ কদিন ধরে দেখছি তুই চুলে তেল লাগাস না, কেন রে? সব চুলগুলো উঠে গেলে তোর বিয়ে কি করে হবে? আমা লাগছে আমার। আরে কি কথা হচ্ছে দুজনের মধ্যে? হ্যাঁ সোনালী। হাই আন্টি, হাউ আর ইউ? হ্যাঁ আমি একদম বিন্দাস, আর তোমাকে দেখে তো আমার আরো শরীরটা ভালো হয়ে গেল। আর তুমি কি যে দিতে এসে? আসলে না আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য আমি ইনভাইট করতে এসেছি। ছেলেটারা পয়সা আলা ঘরের ছেলে না? হ্যাঁ, ও হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন বিদেশে আছে, পরে দিদির বিয়ে হয়ে গেলে ও চলে যাবে বিদেশে। বাহ খুব ভালো, হ্যাঁ আমরা যাবো রে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি উঠি, আমার অনেক কাজ বাকি। আরে এই মুখপুরি, সাজগোজ এখনো হয়নি নাকি? দেখ আমাকে দেখ, বড়লোক লাগছে তো নাকি? হ্যাঁ, আর আমার ব্লাউজের গলাটা দেখো কিরকম একটা লাগছে দেখতে। আর আমার কাছে তো একটাই লেহেঙ্গা আছে, কি করব? আরে দাঁড়া, তোর মা আছে না? যদি তোমাদের কাছে এরকম গোল গলা বিচ্ছিরি ওল্ড ফ্যাশন ব্লাউজ থাকে আর এটাকে তুমি ভি নেকে কনভার্ট করতে চাও, তাহলে আর কি দেখে নাও। তো এটার জন্য সবার প্রথমে দরকার একটা বড় সেফটি পিন, আর তারপর ব্লাউজটা কিভাবে ধীরে ধীরে ক্রাঞ্চ করো আর সেফটি পিন দিয়ে এইভাবে সিকিউর করে নাও। তারপরে নিয়ে নাও একটা রাইনস্টোন চেন। এবার এই রাইমস্টোন চেইনটাকে এর মধ্যে ইনসার্ট করে দাও, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেফটি পিনটাকে রাইমস্টোন দিয়ে কভার করে নাও। এই দেখো হয়ে গেছে, এবার চলো ফাইনাল লুক দেখে নাও। আরে মা তুমি কোথায় গেছিলে? বাবা তোমাকে খুঁজছিল। ধর খুঁজতে দে তো, সারাদিন কোনো কাজ নেই এই করে যায়। আচ্ছা এই দেখ। মা তুমি এসব কোথা থেকে এনেছো? কিনে এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর বাবার তো পয়সার গাছ আছে না, আমি কাল্লুর মাঠ থেকে চেয়ে এনেছি সব। বড় লোকদের বিয়ে বাড়িতে যাবো না সেই জন্যে। মা তুমিও না সত্যি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওখানে অনেক কিছু খাবার থাকবে, আমার তো এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে। 2 hours later মা এখন কেউ ইনভিটেশনে যায়? এখন তো ঠিক করে সন্ধেও হয়নি। আরে চুপ কর তো, আমরা যত তাড়াতাড়ি যাবো তত বেশি বেশি খাবার পাবো, আর ওখানে বড় লোকেদের ছেলেগুলো আছে ফাঁসাবি। ভগবান জানে তুই আমার পেটের মেয়ে হয়ে এত বোকা কি করে হলি। ভাই ওই দেখ। আরে বৌদি কোথায় যাচ্ছ? তুমি তো বিশাল লাগছো। আমরা যাই নাকি? ওই ওই ভাগ এখান থেকে, ভাগ ভাগ সালা এখান থেকে ভাগ। ওই ওই চলে গেছে। আর তুমি সাজার সময় দেখতে পাও না যে ভেতরের জিনিসগুলো বাইরে দেখা যায়? মানে কি মানে? আরে মা তোমার ব্রা দেখা যাচ্ছে। এখন আমি কি করবো? বড়লোক সাজার জন্য আমি কত কষ্ট করে কাল্লুর মামির থেকে জামা কাপড় গুলো চেয়ে আনলাম, ব্রাটার জন্য সব নষ্ট হয়ে গেল। মা কিচ্ছু ভুল হয়নি, তুমি অপর্ণার ঘরের কাছে চলো, আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে চল। ব্যাকলেস ব্লাউজ পরবার জন্য যদি ব্রা স্ট্র্যাপ দেখা যায় এই ব্যাপারটা একটু ঘোটালা হয়ে যায়। তো ব্রা স্ট্র্যাপ যেটা আছে সেটাকে ওপেন করে নাও, আর তারপর এটাকে সামনে নিয়ে এসে এভাবে সিকিউর করে নাও, আর তারপরে স্ট্র্যাপটাকে ব্লাউজ দিয়ে ঢেকে দাও। এরপর দেখো জাদু, ব্রা স্ট্র্যাপ দেখা যাচ্ছে, বলো বলো। ওরে বাবা কি আয়োজন করেছে রে, পুরো নায়ক নায়িকাদের বিয়ে বাড়ির মতো। মনে হয় খুব ভালো ভালো খাবার বানিয়েছে, সবাই পেট ভর্তি করে খেয়ে নেবে আজকে, না না কাল পর্যন্ত যাতে খেতে না হয়। তোমরা খাও, আমি অপর্ণার কাছে যাচ্ছি। আচ্ছা শোন না, আমি না তোকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ দিচ্ছি, আমার জিজু যখন আসবে না তখন আস্তে করে জুতোটা লুকিয়ে নিবি। ভালো আইডিয়া, পয়সাও অনেক পাওয়া যাবে। হাই, শি ইজ মাই ফ্রেন্ড সোনালি।
অপর্ণা, তুই দিনের দিন না খুব সুন্দর হয়ে যাচ্ছিস, স্পেশালি এই গয়নাগুলো না সত্যিই খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছেও তো এরকম মাথা পট্টি আছে, তাহলে আমি গিয়েও এটা পরে আসি, তাহলে তখন আমারও প্রশংসা করবে সবাই। আরে এর আবার কি হলো? আচ্ছা শোন না, আমি যেটা তোকে বলেছিলাম সেটা কিন্তু তুই মাথায় রাখবি, আমি আসছি। এখন সবাই আমাকে কমপ্লিমেন্ট দেবে। আরে সোনালি, তোর এই অবস্থা কি করে হলো? আর তুই ওখান থেকে চলে আসলি কেন? দেখ না, আমিও তোর মতো মাথা পট্টি পড়তে চেয়েছি কিন্তু আমি পারছি না। আচ্ছা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি তোকে আমার মতো করে পড়া শিখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে নিয়ে নাও তোমার মাথা পট্টি, আর তারপরে নিয়ে নাও নেকলেসের ট্যাসেল। এবার এর মধ্যে যে জাম্প রিং আছে না, এটাকে ওপেন করো, আর মাথা পট্টির অ্যাঙ্গেলের সাথে এটাকে সিকিউর করে নাও। সেম ভাবে অন্য সাইডেও করে নাও। ভাই এই সাইডেরটা হয়ে গেছে, তো অন্য সাইডেরটাও কমপ্লিট করে নাও। এই দেখো এটা ডান। এবার এই মাথা পট্টিটাকে নিয়ে মাথার উপর এইভাবে সেট করে নাও, আর পেছন দিকে চুলের নিচে এইভাবে টেনে সিকিউর করে নাও। এই দেখো হয়ে গেছে। আরে তুই ড্রিঙ্ক নিয়েছিস, তুই নিস নি কেন? আরে গলাটা একটু খারাপ আছে রে। কেন, খেয়ে নে। বাবা এটা অপর্ণার আংটি, দাও আমাকে। আরে এটা হীরের আংটি, আর এরা খুব বড় লোক, একটা আংটি গেলে এদের কোনো যায় আসে না। না বাবা, অপর্ণা আমার বন্ধু হয়, তুমি ওর আংটি এভাবে চুরি করতে পারো না। দাও আমাকে, দাও। আরে এই মেয়েটা দ্বারা কিচ্ছু হবে না। এনে ধর তোর আংটি, সাবধানে রাখ এটাকে। ও এটা পড়ে গিয়েছিল, থ্যাংক ইউ রে, এটা না আমার বাবা আমাকে দিয়েছে, আর এটা না একটু লুজ। ও আচ্ছা, ভালো লেগেছে? ভালো লাগলে কি করতে হবে? প্লিজ একটা লাইক করে দাও, আর শেয়ারও করে দাও, আর সুন্দর সুন্দর কমেন্টও করো, আর লাস্টে প্লিজ নতুন মধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি।